कृष्णाय कृष्ण भक्ताय तद भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे श्रील गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्टों विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद सूरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्मो समग्र विश्व श्री गौड़ीय मठ प्रतिष्ठान मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा श्री ब्रह्मो गौड़ीय सरस्वत संप्रदाय स्वीकृत सकल आचार्यवृंद अशुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। गृहे आगत धर्मसभाय आगत सब भक्तवृंद मातृमंडली सज्जन वृंद सकल के जानाई आमार यथाजोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। तो प्रति बसर ही प्राय एरम धरण एक अनुष्ठान है धर्मसभा। धर्मसभा बोले सभा माने जेखने सभ्यगण आसें सभ्यगणे समागम है ताके बला सभा। धर्मसभा माने যেখানে ধর্মের কথা হয়। ধর্ম মানে আমাদের স্বরূপে সবাই আমরা শরীর নই, আমরা সবাই আত্মা। সে আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবকে বলা হয় ধর্ম। কালকে কথা বলেছিলাম সকালে, আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবকে বলা হয় ধর্ম। উদাহরণ দিয়েছিলাম কালকে একটা জল, একটা বস্তু। জলের ধর্ম তরল, কিন্তু জল যখন নির্দিষ্ট তাপমাত্রা -0 ডিগ্রির উপর চলে যায়, 0 ডিগ্রির নিচে চলে যায়, তখন জলটা বরফ হয়ে যায়, কঠিন হয়ে যায়, তরল থাকে না। আবার যখন অত্যন্ত গরম জায়গায় পড়ে যায়, সেখানে বাষ্পীভূত হয়ে যায়, সে তরল থাকে না, বাষ্প হয়ে চলে যায়। তাহলে ভাববেন না যে জলের ধর্ম কঠিন, জলের ধর্ম বাষ্প। এটা একটা নিমিত্ত কারণ করে, কি নিমিত্ত? নিমিত্তটা হচ্ছে যে অত্যন্ত ঠান্ডা, অত্যন্ত গরম। এই নিমিত্ত কারণ করে হয়েছে বলে এটাকে আমাদের ভক্তিমন ঠাকুর বললেন
নৈমিত্তিক ধর্ম, আমরাও ঠিক তেমনি। আমরা এই জগতে মানুষ শরীর নিয়ে এসেছি, এই মানুষ রূপ শরীর নিয়ে, আর মানুষকে ভগবান সর্বোত্তম বুদ্ধি দিয়েছেন আর স্বতন্ত্রতা দিয়েছেন। সেই জন্য কেউ বলে নাস্তিক, কেউ বলে আমি আস্তিক। এতে কোনো ভগবানের কিছু ক্ষতি হবে না, ক্ষতি আমাদের হয়ে যাবে। যত স্বতন্ত্রতা হয়ে আমরা কার্য করব, ততই আমাদের কর্ম আস্তে আস্তে এক জায়গায় জড়ো হবে। কর্মের ফল কাউকে ছাড়ে না, কর্মের ফল কাউকে ছাড়ে না। কর্ম তার ফলের দিকে সবসময় টানে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ পরিষ্কার জানালেন, মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া কুবিষয় বিষ্ঠা গর্তে দিতেছেন ফেলিয়া। আমারই কর্ম, আমারই গলা হাত বেঁধে একটা গর্ত, কিসের গর্ত? কুবিষয়। কু মানে খুব খারাপ, বিষয় মানে ভোগের বাসনা, এই সেই গর্তে টানছে, টেনে কোথায়? ওই গর্তের মধ্যে ফেলে দেবে। যে গর্তটা কি? গর্তটা হচ্ছে সংসার রূপ আসক্তি। এই সংসার, এই জগতের, এই জগৎ একটা সংসার। কেন? এই জগতে কোনোটাই স্থায়িত্ব থাকবে না, সবটাই পরিবর্তন হবে। আজকে একরকম আছে, কালকে অন্যরকম হয়ে যাবে। দেখবেন অনেকেই আছে আজকে খুব হরিনাম করছে, কালকে হরিনাম করার ইচ্ছা যাচ্ছে না, হয় কি না? হ্যাঁ বলে অনেকে খুব আগ্রহ আছে ভক্তি করার, পরে কোনো আগ্রহ নেই। ভৌতিক সমাজ সব পরিবর্তনশীল, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে জানালেন, তারা কীর্তনের মধ্যে দিয়ে জানালেন সুন্দর চিত্তটাকে স্থির করতে। কীভাবে বললেন? গুরু কৃপায় চিত্ত স্থির হয়। গুরু মানে গুরু পরম্পরার কৃপায়। গুরু একটা কোনো ব্যক্তি নয়, যে একটা ব্যক্তি এসে গেল তাহলে ব্যক্তি পূজা হয়ে যায়। গুরু পূজা মানে পরম্পরা, একটা তত্ত্ব, সত্য বস্তু। তত্ত্ব মানে সত্য। কোন সত্য? নিত্য সত্য। সেটা কে? ভগবান। এই জন্য আমাদেরকে শাস্ত্র পরিষ্কার জানালেন, কৃষ্ণ রক্ষতি জগত্ত্রয়ম গুরু, কৃষ্ণ সকলকে রক্ষা করছেন, এই জন্য কৃষ্ণ হচ্ছে জগৎগুরু। আর যারা দীক্ষা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তারা সব কৃষ্ণের প্রতিনিধি। তো কৃষ্ণ রক্ষতি জগত্ত্রয়ম গুরু। এখন এমন এমন সব শব্দ আমরা ব্যবহার করি, গুরু কৃপা সব হবে, ঠিক আছে, ভগবান, ভগবানের প্রতিনিধি, তার কৃপা হলে হবে। গুরুর মহিমা আমরা এমনভাবে বলতে বলতে কৃষ্ণকে ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এটা বল, এটা আছে শাস্ত্রে, এটা আছে যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে, এটা শাস্ত্রে আছে। কোন গুরু? যিনি ভগবানের অত্যন্ত প্রিয়। কোথায় বলছেন? শুনলে বিশ্বনাথ চক্রবর্তী বললেন, গুরুবাসষ্টকমে বললেন, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত
शास्त्रई रक्तस्तथा भव्यती बसदिभि। তারপরেই যে শব্দটা বললেন, কিন্তু প্রভুর যে প্রিয় এবতচ্ছ, হ্যাঁ গুরুর গুরুত্ব, গুরুর ভগবত্তা ততটাই থাক আছে যতটা তিনি ভগবানের প্রিয়, পুরোপুরি নয়। যতটা তিনি ভগবানের প্রিয়, ভগবানের প্রিয় কে এই কথাটা যদি বুঝতে হয় তার ভগবানের মুখের কথাই শুনতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত ভগবদ গীতার 12 অধ্যায় কি বললেন, যার স্বভাব এরাম হয়েছে, কিরাম স্বভাব, তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থির মতি ভক্তিমান মে প্রিয় নরহ। নিন্দা স্তুতিকে যিনি তুল্য মানে কোনো এ করেন, আমাদের হচ্ছে আমাদের যদি প্রশংসা করে মুখটা হাসিতে ভরে যায়, আর যদি নিন্দে করে মনটা দুঃখে ভরে যায়, এই লোকটা আমার কাছে ছিল চলে গেল দুঃখ আসছে। সবাইকে ভগবানের কাছে যেতে হবে, এই বিচারটা রাখতে হবে। ভগবানের কাছে কেন, তার সেবা করার জন্য। সেবা মানে কি, তার সুখ বিধান করা। তাহলে শুধু মন্দিরে গিয়ে করলে হবে না, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা কিছু করব সবটাই তার সুখের জন্য করতে হবে। তার সুখ কিসে হয়, ওই হরিনাম করলে তার সুখ হয়। হরিনাম নিশ্চয়ই করেন সকলে। তারপর কি বলছে, তার সুখ কিসে হয়, তার ভক্তের সেবা করলে তার সুখ হয়। তার সুখ কিসে হয় বলছে, তার সৃষ্টিকে সম্মান দিলে তার সুখ হয়। সেটা কি সৃষ্টি, সবটাই তার সৃষ্টি। কিন্তু আমরা দেখছি এখন, আমরা কি দেখছি না, আমাদের মধ্যে অনেক মতাদ্বৈত রয়েছে, ঝগড়া আছে। যার সঙ্গে ঝগড়া করছি সে তো ভগবানেরই সৃষ্টি, তো ভগবান সন্তুষ্ট হবে। যার সঙ্গে যার নিন্দা করছি সে তো ভগবানের সৃষ্টি, তার ভগবান সন্তুষ্ট হবে। সেই জন্য ভগবান বললেন, তুল্য নিন্দা স্তুতির মৌনী, নিন্দা করতে হবে, নিন্দাকেও দুঃখে মজ্জিত হতে হবে না, আর স্তুতিতে আনন্দে উৎসাহ মানে উৎসাহিত হতে হবে না। স্তুতিকেও আনন্দে উৎসাহিত হতে হবে না, তাহলে কি করতে হবে, মৌনী। আবার পরের শব্দ লাগালেন কি, সন্তুষ্ট। এক এক সময় এমন একটা পরিস্থিতি আসে যে কিছু বলার নেই, সেজন্য চুপচাপ আছে, ভেতরে কিন্তু রাগ আছে। ভেতরে কিন্তু অনেক রাগ আছে, ক্রোধ ভরা আছে, বলবার নেই বলে চুপচাপ আছি। সেই জন্য ভগবান শব্দটা এমন চয়ন করলেন যে সন্তুষ্ট, সন্তুষ্ট চিত্তে, নিন্দেটাও সন্তুষ্ট চিত্তে মৌন অবস্থা থাকতে হবে, আছে সেই জিনিস হয়। আমাদের প্রিয় ভগবানের প্রিয় হয়েছি আমরা, সন্তুষ্ট যেন কেন চিত। তারপরে বলে অনেকে তো স্থির মতি, এইখানটা ভালো করে বুঝতে হবে, যে কোনো পরিস্থিতিতে আমাদের মতিটা একদম স্থির হয়ে আছে, কারো নিন্দার বান ডাকছি না,
কারো প্রশংসায় উৎসাহিত হচ্ছি না, তাহলে কি করছি? কোনো প্রশংসা করলো একদম উৎসাহিত হয়ে অনেক কিছু বলে ফেললাম, কেউ নিন্দা করলো আমি দুঃখে নিমজ্জিত হয়ে গেলাম, এরম হবে না। এই জন্য বললেন পরিষ্কার, বললেন তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট জৈন কেনচিত অনেকে তস্থির মতি। এটাকেই ভক্তিনাথ ঠাকুর বললেন অন্যভাবে, এটা স্থিরমতিটা কখন হবে? যখন গুরু পরম্পরার কৃপা হবে। কিরম হবে সেটাকে বললেন গুরুদেব, বড় কৃপা করি গৌরবন মাঝে গদ্রুমে দিয়াছ স্থান। গদ্রুম দ্বীপটা কি জন্যে? গদ্রুম দ্বীপটা কীর্তনাক্ষ দ্বীপ। অন্তর্দ্বীপটা কি জন্য? স্মরণ করার জন্য। প্রত্যেকটা দ্বীপে নবদা ভক্তির নটা দ্বীপ, তাকে গদ্যম দ্বীপটাকে ভক্তিবিনোদ ঠাকুর নিলেন। কেন? ওইখানে কীর্তন যোগে, যে কলিযুগ কীর্তন কীর্তনাক্ষর কীর্তন করে, কেন শাস্ত্র জানিয়ে দিলেন, কি বললেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তারপরে আবার শব্দটা লাগালেন এমন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। যেন ভক্তিবিনোদ ঠাকুর ওই শব্দ ওই ওই দ্বীপটাকে নিয়ে শিবজি মহারাজ যে ওনাকে আদেশ করেছিলেন, তারকেশ্বর গেছেন কোনদিন? কোনদিন গেছেন তারকেশ্বর? জল ঢেলেছেন? আমি জল ঢেলেছি ছ বৎসর। শ্যাওড়াপুরে আদি আদি গঙ্গা থেকে জল নিতাম, ক্লাস ফাইভে পড়তাম, আমার মাসিমার সঙ্গে যেতাম, মাসি যেতেন ভোলে বাবা পার করে এলা, বোল বোম তারক বোম যাচ্ছ কোথা তারকেশ্বর, কি করতে জল ঢালতে, এরকম করে স্লোগান দিতাম, কি জল গঙ্গা জল, কি গঙ্গা আদি গঙ্গা, ঢালবে কোথায় বাবার মাথায়। এইভাবে শব্দ বলতে বলতে যেতাম, মাসি থাকতো আরো অনেক সব থাকতো, ছ বৎসর ক্লাস ফাইভ থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত প্রত্যেক এই বৎসর বৈশাখ মাসে মাসি যেতেন, মাসির সঙ্গে যেতাম। তো যাই হোক, এইভাবে জল ঢালতে ঢালতে হয়তো এ পথে মন এসছে, এটাই ধরে রাখি। তো যাই হোক, ভগবানের মানে দেখুন তারকেশ্বর শিবজি মহারাজ ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, বৈষ্ণবানাং যথাসম্ভু। আর ভক্তিবিনোদ ঠাকুর যখন ওখানে গিয়েছিলেন জল ঢালার জন্য, তখন ভক্তিবিনোদ ঠাকুরকে ওই বাবা তারকেশ্বর বললেন কেদারনাথ, ওনার নাম ছিল কেদারনাথ, বলছেন যে কেদারনাথ তুমি আমার মাথায় জল দেবে, তার থেকে আরো বেশি আমার সন্তুষ্ট হব যদি তুমি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটা উদ্ধার করো। এই শব্দ শোনার পরেই, এই আদেশ পাওয়ার পরেই ভক্তিবিনোদ ঠাকুর মানে কেদারনাথ দত্ত ম্যাজিস্ট্রেট, নদিয়া ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট, তিনি এলেন কোথায়? এই স্বরূপগঞ্জে। কি বানালেন? সানন্দ সুখদ কুঞ্জ। ওটা কি দ্বীপ? গদ্রুম দ্বীপ। কেন গদ্রুম দ্বীপ করলেন? কেন কীর্তনাক্ষ দ্বীপ,
কীর্তনেই সর্ব সর্বসিদ্ধি এই কলিযুগে। তো বাবার কথা বৈষ্ণবানাং যথা শম্ভুর কথাকে পরিপূর্ণ মাত্রায় রূপ দেওয়ার জন্য ভক্তিবিনোদ ঠাকুর সর্বগঞ্জের যে ভজন কুটির বানালেন সানন্দ সুখদ কুঞ্জ সুরভি কুঞ্জ, ওইখানেই সুরভি মানে ইন্দ্র সুরভি গাভীকে নিয়ে তিনি এসেছিলেন আর তপস্যা করেছিলেন ভগবানের। সেজন্য এটা না গোদ্রুম, গো মানে গরু, দ্রুম মানে গাছ, গোদ্রুম ওই গাছের নিচে দেখবেন ওখানে একটা বট গাছও বসিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর, তার নিচেই সানন্দ সুখদ কুঞ্জ। আমি শুনেছি ওইখানে প্রত্যেক দিন গৌর কৃষ্ণদাস বাসভবনে আসতেন, দেন ওখানে তো মন্দিরের পাশে একটা জায়গা আছে যেখানে উনি বসতেন আর ওখানেই ভক্তিবিনোদ পাঠ করতেন বিকেলবেলা। ম্যাজিস্ট্রেট 24 ঘন্টা রেসপন্সিবিলিটি আছে, তারপরে পাঠও করতেন গ্রন্থও লিখতেন। কিভাবে লিখতেন না, ছাদে ছাদের ওপরে মধ্যরাত্রেতে হরিনাম করতেন, যেটা উপলব্ধি হতো হৃদয়েতে সেগুলো লিখতেন, সেগুলো দিয়ে হলো শরণাগতি, গীতবলি, গীতমালা, কল্যাণ কল্পতরু এ সমস্ত গ্রন্থ রচনা করলেন। সে সময় পত্রিকা বার করতেন সজ্জন তোষণী, সেখান থেকে পত্রিকা সব এসব লেখাগুলো জুড়ে জুড়ে এইভাবে গ্রন্থ তৈরি হলো। তখন কিভাবে কিভাবে উনি আবিষ্কার করলেন নবদ্বীপ, দেখুন সুন্দর হরিনাম করছেন, হরিনাম করছেন, উপলব্ধি হচ্ছে, লিখছেন, গ্রন্থ রচনা হচ্ছে। আবার দেখলেন একটা তাল গাছের মাথায় আগুনের হলকা উঠছে আর নেমে যাচ্ছে, সংকেত। কে সংকেত দিচ্ছেন? ভগবান। কার আদেশে? শুদ্ধ ভক্ত। কে শুদ্ধ ভক্ত? বৈষ্ণবানাং যথা শম্ভু। আবার কে? ভক্তিবিনোদ ঠাকুর। শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তের সঙ্গে ভক্তের দ্বারা করাচ্ছেন। তো হলো কি, রাম হলকা দেখছে, হলকা দেখছে। কয়েকদিন দেখার পরে সন্ধ্যা হলো, তাল গাছটা নিশানা করলেন, নিশানা করে চলে এলেন কোথায়, ওই তাল গাছের নিচে দেখছেন কি, তুলসী বন ভরা, পাশে কাদের বাস, মুসলমানদের বাস। ম্যাজিস্ট্রেট সবাই ছুটে এলো, বাবু বাবু কি ব্যাপার আপনি এখানে? বাবু জিজ্ঞাসা করছে তাল গাছটার নিচে তো তুলসী গাছ কেন? তখন বাবুকে সবাই বলছেন যে বাবু আমরা তো অনেক চেষ্টা করেছি এখানে অন্যান্য গাছ বসানোর, কিছু কোনো গাছই হয় না, স্যার তুলসী হয়। ওই সংকেত পেয়ে গেলেন, চিত্তটা স্থির করে ওখানে ছিলেন, হরিনাম করছেন আর আদেশ অনুযায়ী সেবাটা করছেন। দেখুন তারপরে সেবাটা হয়ে গেল, এখানে মনে মনে ভেবে নিলেন এইটাই হবে মহাপ্রভু জন্মস্থান। কিন্তু ম্যাজিস্ট্রেট তো এডুকেশনাল ডিগ্রি আছে, ম্যাজিস্ট্রেট তখন ভারতের পুরাতত্ত্ব বিভাগের বিভাগে গিয়ে বললেন যে আমাদের পুরানো ম্যাপ দাও। পুরানো ম্যাপ দেখে দেখলো যে ম্যাপ তো অনুযায়ী এটাই হচ্ছে, তাও হলো না। ঠিক আছে, পরমার্থ জগতের সর্বোচ্চ যিনি এখন আছেন তাকে দিয়ে তাকে এই স্থান দর্শন করাতে হবে। নিয়ে এলেন কাকে? ছিল জগন্নাথ দাস বাবাজী মহারাজকে। দেখবেন ওনার প্রণাম মন্ত্রে লেখা আছে কি, গৌরাবির্ভাব ভূমেষ্টং নির্দেষ্টা সজ্জনা প্রিয়। গৌরের আবির্ভাবকে নির্দিষ্ট করে দিলেন
সেই সজ্জন সেই তার প্রণাম মতে লেখা আছে কিরকম তার বয়স কত ছিল 125 বর্ষ কিভাবে এলেন তার সেবকে তার সেবক ধামা মাথা ধামাতে করে মাথায় করে নিয়ে এসেছিলেন চলতে পারে না কিন্তু মহাপ্রভু জন্মস্থানকে যে মুহূর্তে মুনি দেখলেন আনন্দে আত্মহারা হয়ে নাচতে শুরু করলেন 125 বছর বয়সে বৃদ্ধ নাচতে বলছেন এই তো মহাপ্রভুর জন্মস্থান এই বলে নাচতে করলেন দেখুন ভক্তিবিনোদ ঠাকুর সেই লিখলেন গুরুদেব বড় কৃপা করি গৌড় বন মাঝে গদ্রমে দিয়াচ স্থান আজ্ঞা দিলা মোরে এই ব্রজে বসি হরিনাম কর গান হরিনাম কেন সংকীর্তন সংকীর্তন নাম সংকীর্তন সর্বোত্তম নবদা ভক্তির মধ্যে সর্বোত্তমই কলিযুগে তারপর কি বলছেন কিন্তু কবে প্রভু যোগ্যতা অর্পিবেন কিসের যোগ্যতা নাম ওটাই হচ্ছে কাজ চিত্ত স্থির হবে সকল সহিব একান্তে ভজিব হরি এখানে বলছেন চিত্ত স্থির একান্ত হরি ভজন করতে বলছেন এদিকে ভগবানও বলছেন সেই ব্যক্তি আমার প্রিয় যে অনিকে তস্থির মতি ভক্তিমান মে প্রিয় নর আর ওই অধ্যায়টি আর এক জায়গায় বললেন ন রিষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান মে প্রিয় নরহ আমরা কি করি কোনো কিছু হলো ভালো হয়ে গেল আমার মনে মতো হয়ে গেল একবার উল্লাসে ফেটে পড়লাম ন রিষ্যতি ন এক্সাইটমেন্ট ন দেষ্টি কোনো কিছু লোক আমার বিরুদ্ধাচরণ করেছে হ্যাঁ তারও বিরুদ্ধাচরণ করবো কুকুর কামড়েছে আমি কুকুর কামড়াবো হবে মানুষ হবে ন দেষ্টি ন শোচতি কোনো কিছু একটা আশা ছিল হলো না অনুশোচনা করতে লাগলাম ন কাঙ্ক্ষতি আমি হে ভগবান আমি এটা চাই চাইতে হবে না বাচ্চা ছেলে কি মায়ের কাছে চায় নাকি যে কথা বলতে পারে না হাঁটতে পারে না শীতকালে মা আমাকে গরম বস্ত্র দা বলে নাকি কে এনে দেয় বাবা মাই নিয়েছে দেয় তো ভগবান কে ভগবান তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্বা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব দেখো না তুমি আমার মা তুমি আমার বাবা বিশ্বাস তো নেই ওই জন্য চেয়ে বসি হ্যাঁ তাহলে হবে অনেকে তা স্থির মতি কিয়ন যা যেটা ভগবান করছেন সেটা ভালোর জন্যই করছেন দুঃখ দিচ্ছেন ওটা ভালো আর ভগবান আমাকে সব অনেক কিছু বৈভব দিচ্ছে সেটাও ভালো কেন এটা আমার নয় ভগবানের এই বিচারটা যদি আমরা করি তবে হবে অনেকে তা স্থির মতি তবে হব আমরা ভগবানের প্রিয় ভগবানের প্রিয় বাবা এটা তুই তো খেতে পাবো না অনেকে তো স্থির মতি ভক্তিমান মে প্রিয় নরম
আর ওই আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়া, তা দুঃখে নিমজ্জিত হয়ে যাওয়া, শোকে একদম ভেঙে পড়া। কারণ ভগবান যা কিছু করছে সব ভালোই করছেন, এই বিচারটা আনতে হবে। ভগবান বলেছেন হরিনাম করলে উদ্ধার হব কি না, এখানকার আকর্ষণ, যতক্ষণ আকর্ষণ থাকবে এই জগতে ততক্ষণ এখানে আসতে হবে। আর এই স্থানটা কি, দুঃখের না সুখের? আর গুরুদেব বলতেন দুঃখের লহরী, দুঃখের সাগর, একটার পর একটা দুঃখ এসেই যায়, যাই কর দুঃখ তো আছেই। সন্ন্যাসী হলেও দুঃখ আছে, গৃহস্থ হলেও দুঃখ আছে, আছেন কি না? হ্যাঁ, সকল কিছু করে কমে খেতে হবে, আর যা কিছু করো কেউ সন্তুষ্ট হবে না। একজন সন্তুষ্ট হলো তো আরেকজন সন্তুষ্ট হবে না, তাহলে কাকে সন্তুষ্ট করতে হবে? ভগবানকে, যাকে দিলে যাকে পেলে সব পাওয়া হয়ে যাবে, যাকে জানলে সব জানা হয়ে যাবে। সেটা কে? ভগবান। ভগবান কে না কৃষ্ণ? কে বলছে ভগবান কৃষ্ণ না সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা বললেন? কোথায় ব্রহ্মা জানালেন? কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ। আমরা জানি ঈশ্বর মানে যিনি আমার থেকে অনেক মহান তাকে ঈশ্বর বলে, তো দেব দেবীকে আমরা ঈশ্বর বলি, কিন্তু পরমেশ্বর নয়। পরমেশ্বরকে সেটা একদম পরিষ্কার জানালেন, সৃষ্টির প্রথম জীব যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, জীব জগৎ সৃষ্টি করেছেন, জীব জগতের জানার জন্য, জীব জগৎকে জানাবার জন্য তিনি পরিষ্কার জানালেন কি না, ঈশ্বর পরম কৃষ্ণ পরমেশ্বর। ঈশ্বর পরম মানে পরমেশ্বর, সেটা কে না কৃষ্ণ। এই জন্য আমাদেরকে জানতে হবে যে আমরা যে এখানে এসেছি ভগবানের প্রিয় হওয়ার জন্য এসেছি, হয়েছি তো, হতে হলে এইগুলো সব করতে হবে, মানে এইগুলো সব স্বভাবে আনতে হবে। কোনগুলো? নিন্দেতেও ভাঙলে হবে না, হবে যে যাই বলুক, ভগবান আমি তোমার চরণ ছাড়ব না। বিচারটা এসছে কি? যদি না আসে আনতে হবে। অনেকে তস্থির মতি, যে কোনো পরিস্থিতিতে আমার চিত্তটা ওখানেই রাখতে হবে, ভগবানেতে রাখতে হবে। হরিদাস ঠাকুর কি করেছিলেন? বেত্রাঘাত করবে কে? মুলুকপতি। কি বলছেন মুলুকপতি? আরে তুমি মুসলমানের ঘরে জন্ম লাভ করে, মানে যবনের ঘরে জন্ম লাভ করে হিন্দুর নাম করছো, ছাড়ো। যদি তুমি না ছাড়ো তো কঠোর শাস্তি দেব, আর যদি ছেড়ে দাও তোমার জীবনকে সুখময় করে দেব। এই জগতের যা কিছু ব্যবস্থা কি ক্ষণস্থায়ী, ক্ষয়িষ্ণু জগৎ, এই জন্য এই জগতের কোনো ব্যবস্থা নিয়ে মাতামাতি করা ঠিক নয়। আমার গুরুদেবকে দেখেছি, উনি কোনোতেই মাথা দিতেন না, শুধু ভগবানের মন্দির হলো ওনার আনন্দ হচ্ছে, ভগবানের জন্য হচ্ছে। একটা কথা ঘটনা বলছি, আমরা জগন্নাথ পুরীতে ওনাকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু যখন 100 বছর বয়স প্রায়, সব লোক ওনার কাছে আসতেন, আর অধিক বয়সে 100 বছর বয়সে উনি লোকসঙ্গত পছন্দ করতেন না। উনি একদিন আমাকে বললেন যে আমাকে এমন একটা জায়গা নিয়ে যাও যেখানে আমি যে আমার কাছে কেউ আসবে না। তখন আমাদের জগন্নাথ পুরীর মঠে 3 তলা বিল্ডিং হয়েছে, আর বিল্ডিংয়ের চারদিকে সব জঙ্গল ছিল, কেউ জানতেন না।
তো ওইখানে বললাম তাহলে ঘরে নিয়ে যাওয়া হবে, মানে হ্যাঁ নিয়ে চলো। তো তিনতলা বিল্ডিংয়ের ওপর মানে এখনো ঘরটা এখনো আছে, রাখা হয়েছে ওনাকে। বলছে আমাকে তুমি দুগ্ধ ফেনি বা শয্যায়, দুগ্ধ ফেনি বা শয্যায় রেখেছ, আরামপ্রদ ঘরে রেখেছ, আর আমার ঠাকুর যেন এরম এর থেকে 100 গুণ বেশি করে অবস্থা। তো যাই হোক, তখন ঠাকুর ছিলেন কোথায়, নাস অ্যাসবেস্টার সেডের নিচে। তো ঠিক আছে, তখন আমরা চেষ্টা করতে লাগলাম। ওনার জীবদ্দশা মন্দির হলো না, কিন্তু ভিত্তি প্রতিষ্ঠা করে গেছিলেন। তো এখন জগন্নাথপুরীতে মন্দির হয়েছে, ওনারই ইচ্ছা হয়েছে। আমরা চেষ্টা করেছি। তো যাই হোক, জনা বিচার ছিলেন। তো যাও, হরিদাস ঠাকুর কি বললেন? হরিদাস ঠাকুর বললেন, খণ্ড খণ্ড করে যদি দেহে না থাকে প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব হরি না। এরাম বিশ্বাস আছে তো, এরাম বিশ্বাসটা আছে তো, ভগবানেতে বিশ্বাস হতে হবে। বিশ্বাস মেলায় বস্তু তরকে বহুদূর। ভগবানকে সুখ দিতে হবে, জন্মটা হয়েছে ভগবানকে সুখ দেওয়ার জন্য, জন্ম হয়েছে, সুখ দিচ্ছি তো, কারোর সঙ্গে ঝগড়া করছি না তো, কারোর নিন্দায় যোগদান করছি না তো। দেখুন, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতের প্রথম অধ্যায়ে তিনি বলে দিলেন কি, কাহার না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই যিনি বে খেলে। বললেন কিনা, কাহার নিন্দে কর না। তো আমাদের বর্তমান সমাজ, বৈষ্ণব সমাজ কোন পথে হাঁটছি আপনারাই জানেন। এই জন্য নিজেকে আত্মসংশোধন করে যদি আমরা ভগবানের সুখের জন্য যা কিছু করি, গৃহী হই আর ত্যাগী হই, যাই করি যেন কারো ক্ষতি করে কোনো কিছু করব না, কারো ক্ষতি হোক এটা চাইবেন না। পারমার্থিক তো ক্ষতি আদৌ করানো উচিত নয়, আর আর্থিক মানে জড়জাগতিক ক্ষতি এটাও উচিত নয়। যার ভাগ্যে যেটা আছে সেটা হবেই, কেউ রোধ করতে পারবে না। যতই বাধা প্রদান করুন, ভগবান তাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে যে জায়গায় ওর যাওয়ার কথা। এই জন্য আমাদের করা কর্তব্য কি, সকলে সম্মান করিতে সকতি দেহ নাথ যথাযত, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। সকলকে যথাযোগ্য দেহ নাথ যথাযত, যার সঙ্গে মনে মেলে না তার সঙ্গে থাকার দরকার নেই, নিন্দা করার দরকার নেই, তাতে থাকার দরকার নেই, যেটা কর্তব্য সেটা করো। আর যার সঙ্গে মনে মেলে তার সঙ্গে থাকো, সঙ্গ করো নাকি, হ্যাঁ এটা করা ভালো কি না, সংশোধন করো সকলকে। আমি আরে তুমি সংশোধন করার কি, আমি যদি সংশোধন করার, আমি যদি সংশোধন হতে না চাই হাজার চেষ্টা করলে হবে। কুকুরের ল্যাজকে সোজা করার চেষ্টা করছো, ঘি দিয়ে সারাদিন মালিশ করলে সোজা হবে, ছেড়ে দিনের সাথে ছেড়ে দিলে আবার ঢেকে যাবে কুকুরের ল্যাজ আমরা। তাই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। ভগবান একটা সহজ উপায় দিয়েছেন, হরিনাম করো, আর আমরা আমি বলি অয়েল ইন ইউর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও। কোন চরকা, নিজের চরকা বলতে
নিজের ভগবানের সেবার দিকে লক্ষ্য রাখো। যে যার সেবা পেয়েছে, গুরু কর্তৃক যা সেবা পাওয়া গেছে সেইগুলো দিয়ে করো। গুরু মানে ভগবানের প্রতিনিধি স্বরূপ। এই জন্য আমরা দেখব আমাদের গোপীনাথ গৌড়ীয় মঠে সমস্ত আচার্যের জয়ধ্বনি দেওয়া হয় সকালবেলা একবার। জয়ধ্বনি দেওয়া হয় কিনা, হ্যাঁ কেন হয়? সকল সকলেই ভগবানের প্রতিনিধি স্বরূপ। হ্যাঁ অন্য লোক নিন্দে করে আমাদের, করে করি, আমি তো কারো রোধ করতে পারবো না আমাদের। কিন্তু আমাদের আমাদের তো জয় দিতে কোনো আপত্তি নেই নাকি? এই জন্য দেখবেন, হ্যাঁ আমাদের এই যে হরিনাম করছি, এত কিছু করছি, তারপরেও মন লাগছে না হরিনামে। কেন? কি বললেন জগদানন্দ পণ্ডিত? এত করেও যদি না হয় তো কি বলছেন? তবে যেন নামাক্ষর বাহির হয় বটে, নাম কভু নয়। কভু নামাবাস সদাই নামাপরাধ। কেন নামাপরাধ? ভগবানের প্রিয়জনের যদি কোনো নিন্দা করা যায় সবটাই কি হবে? নামাপরাধ হবে কিনা? সবটাই নামাপরাধে পরিণত হবে। নামাপরাধে কী হয়? বিষয় আসবে। বিষয় হলে কি হয়? বিষয় মানে কি? বিষয় মানে ভোগ বুদ্ধি। বিষয়কে সংজ্ঞা দিতে গিয়ে নরোত্তম ঠাকুর কি বললেন? রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই পাঁচটি হচ্ছে বিষয়। পাঁচটা দিয়ে আমরা এই জগতের বিষয়কে ভোগ করি। রূপ দিয়ে ভালো জড়জাগতিক রূপ দেখি, এই চোখ দিয়ে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কাহ, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা বিষয়গুলোকে ভোগ করি। সেই জন্য কি বললেন? কুবিষয় বিষ্টা করতে, এখন ভগবানের দিকে তাকালে সুবিষয় হয়, আর না দেখে এখন ভোগের দিকে তাকিয়ে ফেললাম, চোখটা কোথায় যাবে? হ্যাঁ নিজে ইন্দ্রিয় তর্পণের দিকে চলে যাবে সব কিছু, চোখ কান নাক জিভ স্পর্শ সব নিজে ইন্দ্রিয়ের জন্য হবে। আমার ভাষা বুঝতে পারছেন তো? হ্যাঁ তো যাই হোক, এখন এইভাবে কুবিষয় বিষ্ঠা করতে দিচ্ছে তিনি ফলিয়া। সেই কুবিষয় যেন কখন নিজের কর্ম কখনো ছাড়বে না, ভাববেন যে আমি তো ওর জন্য করছি, হবে না। যা কিছু করতে হবে ভগবানকে সন্তুষ্ট রেখে করতে হবে। যদি সন্তুষ্ট না হয়, ভগবানের সন্তুষ্টি বিধান গুরু বৈষ্ণবদের মধ্য দিয়ে প্রকাশ পায়। সত্যি করে গুরু বৈষ্ণব তারা সর্বক্ষণ যারা শুদ্ধ অবস্থায় করতে চায় তাদের প্রশংসা করেন, তাদের উৎসাহিত করেন, কখনো নিরুৎসাহিত করেন না। তো যাই হোক, কলিযুগ, এই কলিযুগ, কাল কি বলেছি? কলি মানে, কলি মানে ঝগড়া, কলি মানে কপটতা। মুখে ভালো ভালো কথা বলবো, ভেতরে একদম শাঁখের করাতের মতো করাত চালাবো, যেতেও কাটবে আসতেও কাটবে। কলি মানে অজ্ঞতা। অজ্ঞতা মানে যা কিছু করছি ভবিষ্যতে চিন্তা করছি না, প্রেজেন্ট মানে বর্তমান লাভটা দেখে নিচ্ছি। একটা মানুষকে ঠকিয়ে কিছু টাকা তো জোগাড় করে নিলাম, বিষয় সম্পত্তি জোগাড় করে নিলাম, সে মানুষ যদি দুঃখ পায় তুমি ওই সম্পত্তি নিয়ে সুখ পেতে পারবে না, একদিন তোমার কাঁদাবেই কাঁদাবে। কাউকে দুখিয়ে কেউ সুখ পায় না। কেন? নিউটনের তৃতীয় সূত্র বলে দিচ্ছে, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি ঠকাবে আর তুমি ঠকবে না, এটা হয় না।
এজন্য চৈতন্য মহাপ্রভু কি খুব সহজ সরল ভাষা দিয়ে আমাদের পরমার্থের দুর্গমকে সুগম করে দিলেন। কিভাবে? হরিনাম, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। একদম কেবলম শব্দ দিয়ে বলে দিলেন, এইটাই নিশ্চিত করে দিলেন কি হরিনাম হরিনাম হরিনাম। হরিদাস ঠাকুর এই কেবলমকে অবলম্বন করেছিলেন, তার অন্তলীলা কি হলো হবে কারো হয়েছে? অন্তলীলা মানে যখন শরীর ছাড়লেন, তার ইচ্ছা কি ছিল? যে ভগবান, ভগবানের চরণ যুগল আমি বক্ষে ধারণ করব। কে ভগবান? চৈতন্য মহাপ্রভু। চোখে চোখ দিয়ে তার চাঁদ বদনখানি দর্শন করব, আর জীব হয় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করব। এটা ইচ্ছা ছিল, পূরণ হয়েছিল কিনা? গোবিন্দ, গোবিন্দকে দিয়ে মহাপ্রভু, গোবিন্দ মানে মহাপ্রভুর সেবক মানে প্লাস গুরু ভাই, গোবিন্দকে দিয়ে মহাপ্রভু পাঠালেন রাজভোগ, রাধাকান্তের রাজভোগ প্রসাদ পাঠালেন, সবই জানতেন মহাপ্রভু। আর গোবিন্দ গিয়ে দেখলেন যে হরিদাস ঠাকুর শয়নে আছেন, মৃদুমন্দ শব্দতে হরিনাম করছেন, আর রাজভোগের প্রসাদ এনেছেন। বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন কি, আজই ভাবলাম যে আমি উলঙ্ঘন দেব, কিন্তু তুমি প্রসাদ নিয়ে এসো, অবজ্ঞা কি করে করি। একরঞ্চ প্রসাদ নিলেন। হ্যাঁ, নেয়ার পরে গোবিন্দ চলে গেলেন, মহাপ্রভু খবর দিলেন, মহাপ্রভু এসে গেলেন, এসে গিয়ে মহাপ্রভুর কাছে তার ইচ্ছা প্রকাশ করলেন। মহাপ্রভুকে বললেন, আমি ভগবান, তোমার ইচ্ছা প্রকাশ করে তোমার পুরো করে দেবো, ভগবানের ইচ্ছা হবে। ঠিক সময়ে মহাপ্রভু এসে, হ্যাঁ, একদম বহু ভক্তকে নিয়ে এলেন, বড় বড় ভক্তকে, বক্রেশ্বর পণ্ডিত, মুকুন্দ সব এসে গেল। আর হরিদাস ঠাকুরের শরীরটাকে নিয়ে ঘিরে সংকীর্তন আরম্ভ করলেন। ঠিক সময় যখন শরীর ছাড়ার সময় হল, দুটি চরণ বক্সে রাখলেন, আর চোখ দিয়ে, আমরা তো মরার সময় তো কেউ আর চোখ চাইতে পারি নাকি, সব তো গা করে পড়ে আসছে, ডাকলেও সরা যায় না, কিন্তু পুরো আগ চোখ, তোমার চোখ দিয়ে দর্শন করছেন মহাপ্রভু চাঁদ বদন, আর মুখ দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে শরীর ছেড়ে দিলেন। ইচ্ছা পূরণ হলো কিনা? হ্যাঁ, বলেছিল তো আমি অনেক সুখে রাখবো। মুলুকপতি কে বলেছিল? তোমার সমস্ত সুখময় জীবন করে দেবো। তো কোনটা সুখময় জীবন হলো? এ জগতে যত সুখ আছে, এই সুখে মধ্যমান হলে আপনি হবেন বিষয়ী। এই জগতে যত কিছু ব্যবস্থা আছে সব ভগবানের জন্য, এইটা যদি মনে মনে আসে তাহলে কি হবে? ভগবানের সেবক হবেন। আর ভগবান ভগবানের সেবককে কখনো প্রতারণা করেন না, ঠিক জায়গায় নিয়ে যান। গুরু পরম্পরার যে বিধান রয়েছে সেই জায়গায় নিয়ে যাবেন। দেখো আমার গুরুদেবের কথা বলছি, সময় হয়ে গেছে, 1:40 হয়ে গেছে, আমার গুরুদেবের কথা বলছি। দেখুন, সারা জীবন তিনি রইলেন গুরু, গুরুপাদ মানে গুরু ভাইদের মঠে, চিন্তাও করেছিলেন না যে উনি একটা মঠ করবেন। কিন্তু বর্ধমানের রাজা স্বপ্নে দর্শন করলেন,
মানে বর্তমানের রাজার স্বপ্নে দর্শন করলেন গুরুদেবকে, সন্ন্যাসীকে তিনি মন্দির দান করছেন। আর সেই রাজার সঙ্গে ভক্তির হৃদয় বনগোস্বামী মহারাজের যোগাযোগ ছিলেন। বনমহোৎসবে তিনি স্বপ্নে দেখেননি, রাজা বনগোস্বামী স্বপ্নে দেখেননি। যেই মুহূর্তে গুরুদেব গেলেন, হ্যাঁ এনাকে দর্শন, কোথায় ওনার মন্দির সেবা হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, সেবার ভার ওই সন্ন্যাসী দিতে হবে, মন্দির করবেন না। মন্দির পেয়ে গেলেন, কোন মন্দির, 300 বৎসর পুরানো রাজার তৈরি অনন্ত বাসুদেব মন্দির পেলেন অম্বিকা কাল্লায় পেলেন। তারপরে অম্বিকা কাল্লা যখন হয়ে গেল ভক্তিদিত মাধব গোস্বামী মহারাজ, তিনি লিখে দিলেন, ওনাকে যে নিমন্ত্রণ করতেন, গোপীনাথ গৌড়ীয় মঠের আচার্য ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ। কেন? মাধব গোস্বামী মহারাজ জানতেন ওনার হৃদয়ের ধন হচ্ছে রাধা গোপীনাথ গৌড় গদাধর, ভজন মার্গের বিগ্রহ, ভজন মার্গের বিগ্রহ। ভক্তি মানে গোপীনাথ গৌড়ীয় মঠ নাম দিলেছিলেন কে, ভক্তি তো মাধব গোস্বামী মহারাজ। তখন আমাদের গোপীনাথপুরে হয় না, মায়াপুরে হয় না, কোনো জায়গাও নেই, কিছু নেই। উনি লিখতে আরম্ভ করলেন নিমন্ত্রণের সময়, এইভাবে আসতে লাগলেন মহাজন মাধব গোস্বামী মহারাজ। মহাজন তার ইচ্ছা পূরণ হবে, তার ইচ্ছা পূর্তির জন্য হঠাৎ হ্যাঁ গুরুদেবের কাছে আমরা এসে হাজির হলাম, প্রস্তাব দিলাম, বললো আমার তো লাগবে না, তো যদি তোমরা বলো ছোটোখাটো জমি নাও একটা, ওখানে আমাকে সমাধিস্থ করবে, এই জন্য ছোটোখাটো 6 কাঠা জমি না। এখন মায়াপুরে আমাদের জমি আছে 7 একর জমি, মানে 21 বিঘা জমি আছে। এই দুর্মূল্য বাজারে এত কিছু ব্যবস্থা করে দিল কি, আমরা তো কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি না, জমি কিনবো ভাবি করবো কিছু করি না, যেন ভগবান, হ্যাঁ ভগবান মাধব গোস্বামী মহারাজের ইচ্ছাকে পূরণ করার জন্য যেন ক্ষণে ক্ষণে লোক পাঠিয়ে দেন, পয়সা পাঠিয়ে দেন, করো। এইভাবে তৈরি হলো মায়াপুর মঠ। তবে ওনার ইচ্ছা হলো বৃন্দাবনে যাবেন, থাকবেন, হয়ে গেল বৃন্দাবনে একটা না দুটো জায়গা, বড় বড় জায়গা। তারপরে হলো পুরীতে, বললাম পুরীতে এসে নিয়ে এলাম, ছোট্ট একটা জঙ্গলের মধ্যে জমি কেনা হয়েছিল, সেখানে হয়ে গেল পুরী হয়ে গেল, আস্তে আস্তে সব হয়ে গেল। উনি চান না, কিন্তু তারা তো সেবা গ্রহণ করবেন বলে তিনি পরপর সব ব্যবস্থা ভগবানই করে দিলেন। এটা আমাদের বিচার। প্রভুপাদি সব তার সেবককে সব ব্যবস্থা করে দিলেন। তো যাই হোক, এই ধরনের আমাদের চেষ্টা থাকতে হবে ভগবানকে সন্তুষ্টির জন্য সকলের সম্মান দেয়া, আর হৃদয় থেকে দেখানো নয়, হৃদয় থেকে, কারো কারো ক্ষতি করে নয়। কেন? কর্ম ছাড়বে না, কর্ম, ওই যে প্রথমে বললাম যে মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া কুবিষয় বিষ্ঠা গর্তে দিতে চেনে ফেলিয়া। যদি ভালো কর্ম করেন তাহলে সুবিষয় হবে। সুবিষয়টা কি? না ভগবানের সুখবিধান। কুবিষয়টা কি? নিজ ইন্দ্রিয় তর্পণ ইচ্ছা বেড়ে যাবে। আর এই জগতে ইন্দ্রিয় তর্পণ মানে নিজ ইন্দ্রিয় কি? ভৌতিক জগৎটা কি? ভৌতিক, ভৌতিক আকর্ষণ, ভৌতিক জগতে আবার ফিরে আসতে হবে। লক্ষ্যটা কি? ভৌতিক জগতের আকর্ষণ ছেড়ে ভগবানের ধামে ফিরে যাওয়া, নিত্য স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া, এটাই হচ্ছে আমাদের সাধনার
চরম লক্ষ্য। কিন্তু আমরা যদি অন্য পথে হাঁটি, জানবেন আশা যা তার সার হলো রে, কিচ্ছু হবে না। যাই হোক, সকলে হরিনাম হোক, আর সকলে আমাকে আশীর্বাদ করুন যেন আমারও ওই আসক্তি রহিত সম্বন্ধ সহিত উচ্চস্বরে হরিনাম করতে পারি। আসক্তি রহিত সম্বন্ধ সহিত কর উচ্চস্বরে হরিনাম রব। আর প্রভুপাদ অন্য ভাষায় বললেন, কি বললেন প্রভুপাদ তার বৈষ্ণবকে এই কীর্তনের মধ্যে লিখলেন যে নামের প্রভাবে স্মরণ হইবে সেকালে নির্জন ভজন সম্ভব। তার আগে কি বললেন যে কর উচ্চস্বর হরিনাম রব, নামের প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। নামকে আমাদের আচার্যগণ প্রাধান্য দিয়েছেন, এই নামকে আশ্রয় করে সকলকে সম্মান দিয়ে যদি আমরা জীবনটা অতিবাহিত করতে পারি তবেই আমাদের সাধনার যে চরম ফল স্বরূপ উপলব্ধি হবে। স্বরূপে আমরা সবাই ভগবানের নিত্য সেবক, কেউ শত্রু নয়। স্বরূপে সবাই হয় গোলকেতে স্থিতি, সকলকে ওখানেই ফিরে যেতে হবে। আর গোলক থেকে এসছেন হরিনাম, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, তো গোলকেই ফিরতে হবে। কিন্তু এখানকার আসক্তি ছেড়ে দিয়ে, এখানে মন্দির, এখানে মঠ, এখানে পদ, এসব নিয়ে মাতামাতি করলে আসক্তি কখনো যাবে না। আর যদি না যায় আবার ফিরে আসতে হবে। এই জন্য ভগবানের ইচ্ছা যা হচ্ছে এটাকে মেনে নিয়ে এখানকার বিষয়ে আসক্তি না হয়ে হরিনামে আসক্তি করুন। আমাকে আশীর্বাদ করুন যেন হরিনাম আসক্তি আমার আসে। আমাকে সাধু মহারাজ নিশ্চয় আমাকে আশীর্বাদ করবেন। সাধু মহারাজ ওখানে সর্বক্ষণ হরিনাম করেন, আর হরিনাম হলে নাচতে আরম্ভ করেন। তো যাই হোক, আপনারা সকলে নাচুন, হরিনাম করেন, হরে কৃষ্ণ। এখন আমাদের এখানে তো অচ্যুতানন্দ প্রভু এসছেন, একটু বলুক, তারপরে আমাদের আশা করি সব রান্না টান হয়ে গেছে নাকি।